Assalamualaikum. আজ 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস। এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ একটি দিন শিক্ষকদের জন্য। আজ সারা বিশ্বে এই শিক্ষক দিবস পালন করতেছে যথাযোগ্য মর্যাদায়। এবং আমাদের জন্য আজকে অপূর্ব সুযোগ। আজকে এখনো শিক্ষক দিবস এবং এই শিক্ষক দিবসটা হলো মজিদ বর্ষ। এই বর্ষটা মজিদ বর্ষ, এই কারণে এই মজিদ বর্ষকে স্মরণীয় করে রাখার জন্য আমরা চেষ্টা করব যাতে এই দিবসে আমাদের জাতীয়করণ হয়ে যায়। ইনশাল্লাহ আমরা সবাই একসাথে মিলেমিশে জাতীয়করণের জন্য যাচ্ছি। ইনশাল্লাহ আমরা জাতীয়করণ নিয়ে ফিরব। কি আপনারা কি সবাই এক কথা আছেন? ইনশাল্লাহ আমরা জাতীয়করণ চাই এবং এই মজিদ বর্ষেই আমরা জাতীয়করণ চাই। আমাদের শিক্ষকদের, প্রধান শিক্ষকদের সবারই অনেক বৈষম্য। আপনারা দেখবেন যারা সরকারি হাই স্কুলে আছে তাদের সাথে আমাদের সাথে অনেক বৈষম্য। শুধু বেতনের দিক দিয়ে নয়, অনেক দিকেই বৈষম্য। তাদের পেনশন আছে এবং তাদের আজীবন পেনশনের পরেও তারা আজীবন ভাতা পায়। এবং শিক্ষক মারা গেলে শিক্ষকের বউ সেই ভাতা যতদিন জীবিত থাকে ততদিন পেয়ে যায়। কিন্তু আমাদের আর কিছু নাই, এককালীন। তাই এখন একটা ইয়ার ব্যবস্থা হয়েছে এককালীন, কিন্তু আমি অবসরে যাওয়ার পরে আমার আর কিছু নাই, আর আমার বউয়ের তো কোনো খবরই নাই। এই খবর সরকার রাখবে না, কিন্তু পরিশ্রম কিন্তু একই। ওরা যে জায়গায় পরীক্ষা দিচ্ছে আমরাও সেই জায়গায় পরীক্ষা দিচ্ছি। এবং আমাদের জবাবদিহি আরো বেশি। আমাদের স্কুল থেকে ফেল করলে কমিটির কাছে জবাব দিতে হয়, সরকারের কাছে দিতে হয়। কিন্তু জাতীয়করণ হইলে এই জবাব দিতে হবে শুধু সরকারের কাছে। তখন কমিটির এত ইয়া থাকবে না, ক্ষমতা থাকবে না। তো ইনশাল্লাহ আমরা সবাই জাতীয়করণের বেলায় আমরা সবাই এক, আমরা এক হয়ে আন্দোলন করব। এবং আমরা তিতাস থেকে আজকে যাচ্ছি স্কুলের স্যারেরা তো আশা করি সব স্কুল থেকে কেউ না কেউ আসছেন। তো আপনাদের কাছে আমাদের আগেরই একটা সিদ্ধান্ত আছে যে আমরা যে যখনই আন্দোলনে ডাক দিবে আমরা ইনশাল্লাহ আন্দোলনে যাব, যেই দলই হোক আমরা আন্দোলনে যাব এবং আন্দোলনে আমরা সবাই সহযোগিতা করব। এই জন্য আপনারা যারা, আমরা তিন স্কুলের প্রধান শিক্ষক এখানে দেখতে পাচ্ছি, আমরা তিন স্কুলের প্রধান শিক্ষক এসেছি, আর ছয় সাতটা স্কুল আছে প্রধান শিক্ষক এরা আসে নাই। আপনারা সবাই যারা আসছেন প্রধান শিক্ষকের কাছ থেকে গাড়ি ভাড়া বাবদ 500 টাকা করে দিয়ে বলবেন প্রধান শিক্ষককে দেওয়ার জন্য। আর যদি এখানে কেউ নিয়ে আইনে থেকে এনে থাকেন তাহলে আমাদের কাছে জমা দিবেন, আমরা এখানে লিস্ট করে রাখবো ইনশাল্লাহ। এরপরে যদি আজকে জাতীয়করণ হয়ে যায় তাইলে তো ইনশাল্লাহ আমরা চিরস্মরণীয় হয়ে থাকবো। আর যদি মনে করেন কোনো কারণে আজকে না হইলো, পরবর্তীতে আরেক যেই গ্রুপ আছে এরা আবার যখন যাবে তখন আমরাও সেই আন্দোলনে যাব ইনশাল্লাহ। এবং ওই আন্দোলনে আমরাও সহযোগিতা করব, টাকা দিয়ে, শ্রম দিয়ে, এবং আমরাও যাব দিয়ে সহযোগিতা করব ইনশাল্লাহ। আপনাদের কাছে অনুরোধ রইল যারা নিয়ে আসছেন তারা টাকাটা কাশেম স্যারের কাছে জমা দিয়ে দেন, আর যারা না নিয়ে আসছেন তারা পরবর্তীতে প্রধান শিক্ষককে বলে ওই টাকাটা। এটা শুধু গাড়ি ভাড়া বাবদ, আপনাদের জন্য খাবার ব্যবস্থা আছে, আপনারা খাবেন ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। এবং এই গাড়ি দিয়ে আবার ইনশাল্লাহ সবাই ফিরে আসবেন। তো ভবিষ্যতে সবার মঙ্গল কামনা করে আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।